হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক ডিজাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আমি শাকিব হাসান রাব্বি আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা দেখবো যে অ্যাপোলো লোগো কিভাবে ক্রিয়েট করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে কিছু ম্যাটেরিয়াল রাখছি যেটা আমাদের লোগো কাজে ব্যবহৃত করব। এখানে তিনটা বৃত্ত রাখছি এবং একটা বক্স। এটার মাধ্যমে আমরা অ্যাপোলো লোগোটি করে ফেলবো। প্রথমে আমরা বৃত্তটি কি ব্যবহার করছি এখান থেকে কপি করে নিচ্ছি। করার পর এখান থেকে আমরা 3 নম্বর বৃত্তটি ব্যবহার করছি, এটাকে সেন্টার করে নিচ্ছি। অ্যালাইন অ্যালাইন থেকে সেন্টার। এবার এটি আমরা ব্যবহার করব স্পেসের ক্ষেত্রে। এখান থেকে কতটুকু স্পেস দিতে চাচ্ছি আমরা, কন্ট্রোল ডি, এবার আমরা এখান থেকে 2 নম্বর বৃত্তটি ব্যবহার করব। এখান থেকে আমি একটা গ্রিড টেনে নিচ্ছি। এবার নিচে রেখে নিচে একটি গ্রিড টেনে নিচ্ছি। আবারও আমরা এই স্পেসটা ব্যবহার করছি এখানে। এবার আমরা এম চেপে রেক্ট্যাঙ্গুলার টুল নিচ্ছি। এখান থেকে সমান করে এখান থেকে স্পেস দিয়ে দিচ্ছি। আরেকটি কপি করছি শিফট ধরে সমানভাবে। এবার আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমরা এখানে একটা গ্রিড টানবো, নিচে একটি। এবার আমরা লাইন সেগমেন্ট টুল নিচ্ছি। পিছে পেন টুল নিচ্ছি। সবগুলোকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে যাচ্ছি, একত্রিত করে দিচ্ছি। আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। এবার এখানে পিটা হবে। আমি আবারও এম চেপে রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে নিলাম, এটাকে স্টক কালার দিচ্ছি। এবার এখান থেকে একটি বৃত্ত কপি করে আমরা এখানে রাখছি। এই কর্নারটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা একটু কার্ভ করে দিচ্ছি। বৃত্তটিকে এখান থেকে সরিয়ে ফেলছি। এবার পুরোটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার তুলে যাচ্ছি। যাওয়ার পর এখানে আমরা ফিল কালার করে দিব। এটিকে সিলেক্ট করছি, ঠিক একইভাবে শেপ বিল্ডারের মাধ্যমে এটাকে আমরা ফিল কালার করে দিচ্ছি। এবার আমরা এই দুইটিতে কাজ করব। এই জন্য প্রথমে আমরা এই বৃত্তটি ঠিক এখানে যেভাবে ব্যবহার করছিলাম এখানেও আমরা একইভাবে ব্যবহার করব। আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই কর্নার একটা ক্লিক করছি এবং শিফট ধরে এখানে একটা ক্লিক করছি। এবার একসঙ্গে ড্রাগ করে দুটাকে কার্ভ করে দিচ্ছি।
দুইটি বৃত্তকে ডিলিট করে দিচ্ছি, এটাকে আবার ফিল কালার করে দিচ্ছি, এটাকে আমরা শেপ টুলের মাধ্যমে ফিল কালার করে দিচ্ছি। এখন আমাদের অ্যাপলো লোগোটি তৈরি হয়ে গেছে। আমরা স্টপ প্লাগ বাদ করে দিচ্ছি। আমরা ভিউ থেকে গ্রিডস গাইডস থেকে ক্লিয়ার গাইডস ক্লিক করছি, কন্ট্রোল জি চেপে গ্রুপ করছি, এটাকে সেন্টার করে নিচ্ছি। এবার আমরা চাইলে এটাতে বিভিন্ন কালার ব্যবহার করতে পারি, ছোট করে নিচ্ছে। এটাকে ফিল কালার করে দিই, স্টপ কালার করা হয়ে গেছে আমাদের। আমরা শুধু এখান থেকে ড্রেস সিলেকশন টুলের মাধ্যমে একটি কালার সিলেক্ট করলাম, সেম সিলেক্ট সেম ফিল এন্ড স্টপ, সেম কালারগুলো সিলেক্ট করে আমি এখান থেকে ইনভার্স সিলেকশন টুল ডিলেট। এবার আমাদের কালার ফেলতে আর বেশি সমস্যা হবে না, এখানে একটি কালার ব্যবহার করলাম। আমরা চাইলে এটার শেডটা একটু চেঞ্জ করে দিতে পারি, কালার শেড। আমরা এটি দুটি ভার্সন করতে পারি, এটা আমরা দেখি হোয়াইট কালার কেমন লাগবে। এই জন্য আমরা এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। এটিকে হোয়াইট করে দিচ্ছি, এটাকে স্টক থেকে ফিল কালার করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।